ট্রেন, আমরা সবাই জানি ট্রেনে ম্যাথ করা খুব সহজ একটা শর্টকাট আছে যেটা আমাদের অলরেডি ভিডিওতে বলা আছে। শর্টকাটটি হলো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, হয়তো রাইট। সো এখানে ট্রেনের ম্যাথে দুটো ডিস্টেন্স থাকে, L1 এবং L2, এবং নিচে টাইম। এবং এই যে স্পিড, এই স্পিডও কি দুটো স্পিড থাকে না, সো এখানে S1 এবং S2 থাকবে, মাঝখানে প্লাস মাইনাস ডিপেন্ড করে কখন প্লাস কখন মাইনাস। যদি মুখোমুখি হয় তখন প্লাস হবে, এবং যখন একই দিকে হবে তখন মাইনাস হবে। এবার আর সংখ্যাটি করা যাক। A train running at a speed of 45 km per hour took 12 seconds to pass a certain point. What was the length of the train? এখন দেখো এখানে কিন্তু দুটো ট্রেন নেই, একটা ট্রেন একটা পয়েন্টকে ক্রস করছে। সো পয়েন্টের কি কোনো স্পিড আছে? নেই। সো S2 এর কোনো ভ্যালু থাকবে না। পয়েন্টের কি কোনো লেন্থ আছে? নেই। তার মানে L2ও থাকবে না, সেটা S2 এবং L2 ভ্যালু নেই। সো 45 কিলোমিটার পার আওয়ার, এখানে আমি 45 কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার বাই সেকেন্ডে কনভার্ট করে ফেলতে চাচ্ছি। সেখানে কী হবে? ইন্টু 5/18 ইকুয়াল টু লেন্থ। হোয়াট ওয়াজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। সো এখানে L1, আর আমাদের এই কাজটা করার জন্য 12 সেকেন্ড টাইম লেগেছে, তার মানে নিচে হবে হলো 12। সো L1 যদি আমি এই সাইডে নিয়ে আসি, এই সাইডে কি 45 ইন্টু 5/18, এবং 12টা এই সাইডে চলে আসলে মাল্টিপ্লাই হয়ে যেত। আমি যদি এখন 6 দিয়ে কাটাকাটি করি, 2 এখানে হয়ে যায় হলো 3 দিয়ে আমি যদি এটাই কাটাকাটি করি, এখানে হয়ে যায় 15। 2 ইন্টু 5 10, 10 ইন্টু 15 150। সো L1 বা ট্রেনের লেন্থ ছিল 150 মিটার। সো আমাদের রাইট অ্যান্সার হলো C, 150।